single. আপনি তো বেশি কথা কন কেন? আপনি কইছিলেন পরে আসবে, যান পরে আসবেন। আমার নাকি হাত দেন? আপনি তো আসলে বেয়াদব, যান পরে আসেন। আমি মনে হয় তোমার সাথে পালাই এসব ভুল করলাম। এমনিতে আর এখানে কতক্ষণ বসে থাকবো? বাড়ির থেকে যদি জানে আমি এখানে আছি, একদম জীবন তো একবার পয়তা দেবো। আমার ভাই এমনিতেই টেনশন, আমি মইরা ঝড় হয়েছে। আপনি যান তো এখান থেকে। মরবেন কে? আল্লাহ দেওয়া জীবন আমি কয়েছে বাসে ভিতরে তো খুব ভয় কাজ করতেছে, মাথা কাজ করতেছে না। আপনি সরেন। কি মাথা কাজ করে না? আরে আপনি আমার কথা বুঝতেছেন নাকি? আমি এই যে লোকে পলে আইছি, এখন যদি ধরা পড়া যায় না, অনেকক্ষণ ধরে বসে রইছি, মানে কিছু ব্যবস্থা ভাই গাইছে। এই ফকিনিটার লোকে ভাই গাইছে। ফকিনি কোন কিছু আছে? আরে টাকা তো আগে দিতে পারতে, এই তো নিজেই চলতে পারে না। আমরা কি চালাইবো? ধুর ভাই আপনি আবার চেনেন হ্যাঁ ভিক্ষা দেন না আবার কথা কর। যান আবার ভিক্ষা। আমার মাথা কাজ করতেছে না, যান আপনি পরে আসেন। হ্যালো আরে ভাই কি হলো? আর কতক্ষণ ওয়েট করব? আপনারে বলছি টাকাটা পাঠিয়ে দিলাম, এখান থেকে চলে যাব। দেন না তাতে টাকাটা পাঠায়া। আরে ভাই এইটা কি ধরনের বেয়াদবি? আরে ভিক্ষা দেন না আপনি প্লিজ। দেন না আরে ভিক্ষাটা দেন জায়গা। হ্যাঁ ভাই প্লিজ আমার এই নাম্বারে তোরে কিন্তু চুপচাপ। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে। আরে বাবা কি ভিক্ষাটা দেন। হ্যাঁ ভাই প্লিজ দয়া করে আমার এই নাম্বারে টাকাটা তাড়াতাড়ি পাঠিয়ে দাও। এই বেটা কে টাকা দিব আপনারে? আর আমার এই টাকা দেন না। সমস্যা কি তোর? হ্যাঁ আমি ফোনে কথা বলতেছি, তুই এসে আমার ফোন সরাইতে তোস। তুই দে ভিক্ষা দে। তোর এত বড় সাহস কে দিতে তোরে? ভিক্ষা দে না বাবা। একটু পরে যা, টেনশনে আছি। দূর দে না বাবা। ও দিব দিতাছি দাদা দিতাছি। আই আই এ কি দিলা বাবা? এটা কি দিলাম বুঝলা না? বেতন দিলাম তোরে, বেতন। বেতন দিলে তুই এটা আমারে কি দিলি ভিক্ষু? বোনাস। কি হলো এরকম করে ভিক্ষু কেমন মারলো? ওর এখানে আরেকটা বার পায় নাই শয়তান মার্কা ভিক্ষু। ভয় নেই, চিন্তা ভাবনা করতে দাও। এটা ফাটাইবো না কি এটা ভালো মন্দ কই দাঁড়া বা। এই তুই তো আমারে আসলে জ্বালায় মারতেছস, কখন থেকে এসে খালি ঘ্যানর 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 করতেছস। দেন না পা তোর কইছ না পড়াই দে। দেন না দিতে হইব না, না দেওয়া পর্যন্ত তুই এরকম বারবার আসতেই থাকবি, আমরা ডিস্টার্ব করতেই থাকবি এই তো। আচ্ছা তোরে এই মাগো কি দিলা পা? নোট দিছি। নোট নোট দিছে? হ্যাঁ। তুই আমার কি করে? তুই আমার কি দিলি? এত বড় নোট দিলে ভাঙছি দিব না? তো ভাঙছি দিছি। কে হালার বলা? তুই আমারে আমার ডাবল দিয়ে গেলি, ভাঙতে দিছস শালা ভিক্ষুকের বাচ্চা। তোরে খালি আমি পাইয়া লই, আর কোনদিন আমার কাছে ভিক্ষা চাইতে যদি খালি তুই আসস, সেই দিন তোরে বুঝাই দিমু ভাঙতির পর কি দিতে হয়। আল্লাহর ওয়াস্তে টাকা পয়সা দিয়া যাবেন দান, এই দান আপনি পেয়া যাবেন আখিরাতে বুবুর দান। আল্লাহর ওয়াস্তে টাকা পয়সা দিয়া যাবেন দান, এই দান আপনি আখিরাতে পাবেন বুবুর দান। আল্লাহর ওয়াস্তে টাকা পয়সা কইরা যাবেন দান, এই দান আপনি আখিরাতে পাবেন বুবুজান। আবার আপনি একটু পানি খেয়ে আসেন। পানি কি খুঁজেন? পানি আছে দেন তো এক গ্লাস। কে খাইতে বলেন? দিলে ভালোই হইতো। আপনি যেভাবে খুঁজতে যেতে আপনি কাই লয়ে যাবেন। ও আপনি ভিক্ষা দিমু এর লেগে? হ্যাঁ হ্যাঁ খুঁজেন। ভাবলাম যাইতাছি একটা কাজে। হ্যাঁ তার আগে আপনারে কয়টা টাকা দিয়ে। বহুত সওয়াব আপা, বহুত সওয়াব। দেন আপনি একটু দোয়া করলেন। হ্যাঁ সেই দোয়া দে। আমি দোয়া দিলে না এক দোয়ার তো সবলে আপনার ঘর বাড়ি ভরে যাইবো। কি করে খুঁজে পাচ্ছেন না কোন দিক রাখছেন? এটাই তো বুঝতেছি না, থুইছিলাম তো এই জাতীয়। এইটা রাখছিলে নাই ভাই, মাফ করেন। হ্যাঁ নাই, কি মাফ করবো? শিক্ষা তার পল্লা পাথর নিয়ে আসেন, কিনে আসবো পল্লা পাথর। মাফ চাইলেন না, মাফ করে দেই। আর ওই মাপের কথা কই না, ওই যে খুঁজলাম ভাবছিলাম আপনি একটু কয়টা টাকা ভালোই দিয়ে যাবো। এই আধা ঘন্টা এ পাশ ও পাশ কইরা বইয়া উঠা তারপর কোন টাকা নাই। আমি তো খুঁজলাম, ব্যাগে না থাকলে আমার কি করার? তাই আই বই না নেব, এনে বব মানে ব বই আর এনে ফেলে নি আই ফেলে দেখো দুইজন মিলে ভিক্ষা করি। আমার দেখো কি মনে হয় আমি ফকিন্নি বংশের মাইয়া? এই সব খারাপ। আধা ঘন্টা ধরে এ পাশ ও পাশ যায়, ব্যাগ খুলে দে তারপর টেহারা। তুই তো ফকেটনি বংশের না তো কি? আসলে মানুষ যে কয় ঠিকই কয়, ছোট লোকের নজর ছোটই হয়। ওরে বড় লোক রে, তোর কি নজর শালি? ব্যাগের মধ্যে 2টা টাকা রাখিস, আমার ভিআইপি ব্যাগ রাখছস। এ 2টা টাকা কেন? আমি তো তোর আদানা দেওয়ার লেগে খুঁজেছিলাম, আদানা নাই ব্যাগের ভিতর। আদানা ভিক্ষা কোন শালা নাই রে শালি? আদানা ভিক্ষা নিমু তোরে আমি জীবনে ভিক্ষা দিব না। তুই কি ভিক্ষা দিবি? তুই নিজে ভিক্ষা করে খাবি। আমি ভাবছিলাম গিয়ে আমার বান্ধবীর থেকে আদানা ভিক্ষা কিবা ধান নিয়ে তোরে ভিক্ষা দিব। তোর আদানার গুষ্টি গিলাই ওই ভিক্ষুক আমি না। এই শালি তোর সে কত কিউট আমার বউ, দেখবি কিউটের ডিব্বা। এই বুড়িপুর তোর বউ আমার ঠিক কিউট না? কিউটের ডিব্বা না সোনার কৌটা, এইটা কি আমি জানতে চাই? হ্যাঁ কি ভাই, ভ্যানিটি ব্যাগে জায়গা নাই নিয়া দুনিয়ার গোলা বান্ডে খালি হলো এই যে ইয়া করে বেড়াইবা। হ্যাঁ হ্যাঁ তোমার বউ কত কিউট এইটা আমি জানি। পেশা তো ফকির, বংশ ফকির, চেহারা নাম কি যেমন চেহারা নিজের যে কালচা ঠোঁট জানা এই যে কয়েনের নোট বুঝি না। এই তোর যে চোখের চাউনি মনে হয় ওই যে পচা ড্রেনটা দেখতেছ, ড্রেনের পানি কূপ থেকে সব আয় ওখানটি ফোকেননি। তুই ভ্যানিটি ব্যাগে টাকা যা, তুই যা, তোর বিয়া হবে, বিয়ার আগে তুই শেষ হয়ে যাবি। তোর বাচ্চা হইব, বাচ্চা হওয়ার আগে তুই মরে যাবি। ভাবছিলাম ভিক্ষা দিলে ঘন্টা খানেক দোয়া করব, দোয়া লাগবে না। তুই কি দোয়া করতিস সেটা তোর মন থেকে বাইরে আসছে। ফকিন্নির জি কারে কইলে ফকিন্নি? আমার মা রে। হ্যাঁ তোর মা ফকিন্নির জি, তার পোলা তুই ফকির। হ্যাঁ কি করে ছোট লোকের বাচ্চারা সবাই কই থেকে সবাই ভিক্ষা দেন গো অন্ধ আসল দেখা। কি দিলি ভাই? 2 টাকা দিলাম। কয় টাকা? 2 টাকা। 2 টাকার জুগার আছে? আরে বাবা 500 টাকা দিব না তাকি। 500 টাকা নোট দিলে কি তোর সব ধসে পড়ে যাইবো? ধসে পড়ে ভিক্ষা দিতে আইসাই তোরা খালি ইয়া করিস বেটা। ওরে আল্লাহ, তুমি কি ভিআইপি ভিক্ষুক নাকি? ভিআইপি না বেটা, এই দেশের নাগরিক। ওরে আল্লাহ, এই দেশের নাগরিক বেটা, আমরা নাগরিক, ভিক্ষুক নাগরিক। আমরা ভোট দেই, আমাকে ভোটের মূল্য। তোর ভোটেরও যা মূল্য, আমার ভোটেরও তাই মূল্য বেটা। নামাজ পড়তে গেলে আমার উঠাই দিতে পারবি কাতার থেকে, তুই জানা খারাপি আমিও খারাইতে পারি। তাহলে আমার ভিক্ষা 2 টাকা হইব কে? তাহলে কত হইব? কম করে হলো 10 টাকা 20 টাকা। ওরে বাবা 10 টাকা ভিক্ষা দেব? তোমার ভিক্ষা দিলে আমি তো ভিক্ষুক হয়ে যাব। আমার তো থালা নিয়ে বইতে হইব। বাপের গায়ে গায়ে তো চেহারাটা সুন্দর বানাইছ, কিন্তু মনটা তো সুন্দর না। 2 টাকা দিছস, তার তোর 2 টাকা। এইলো আমার 2 টাকা। না 2 টাকা লাগবো না, লাগবো শালা কোথাকারে। আরে 500 টাকা ভিক্ষা দেব। ফকিন্নির ছাও, তার নাম আবার শ্যাবলা। 2 টাকা ভিক্ষাতে ফটাস করে তোলে।